নমস্কার, স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। ভিডিও শুরু করার আগে সবাইকে একটা কথা বলে দিই যে শুভ বিজয়া, বড়রা আমার প্রণাম নেবেন এবং আশীর্বাদ করবেন যাতে আমি এই চ্যানেলটিকে আরও সাকসেস তরফে নিয়ে যেতে পারি এবং ছোটদের সবাইকে ভালোবাসা রইল। সো আজকে এই ভিডিওটিতে আমি কিন্তু একটি রিভিউ ভিডিও বানাচ্ছি, সেটা হচ্ছে বোল্ট কোম্পানির থেকে আসা একটি বাজেট ইয়ারফোন, যেটা কিন্তু বোল্ট স্টর্ম নামে যেটা ফ্লিপকার্টের ওপরে অ্যাভেলেবেল আছে। এই হেডফোনটি আমি বিগ বিলিয়ন ডেজে কিনেছি এবং কি স্পেসিফিকেশানস আছে, কি তার বিল্ড কোয়ালিটি আছে সবই কথা বলবো। আমি অনুভব মজুমদার স্বাগত জানাচ্ছি আপনাদের আমারই চ্যানেলে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস বিগিন। আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে বিগ বিলিয়ন ডেজ গেল, যেটাতে কিন্তু মানে একটা ম্যাসিভ প্রাইস ড্রপ হয়েছিল প্রত্যেকটা জিনিসের অলমোস্ট। তো সেখান থেকে আমার মনে হচ্ছে এটা একটা খুব ভালো ডিল ছিল, সেটাকে আমি কিনেছি। এইটা কিন্তু বোল্ট কোম্পানি থেকে আসা একটি খুব বাজেট ইয়ারফোন, যেটা কিন্তু আপনি দেখবেন যদি এইটি বক্স আর কিছু নেই, আপনি দেখবেন যে এদিকে কিছু স্পেসিফিকেশানস লেখা, পিছনে প্রাইসিং লেখা আছে এবং দ্যাটস ইট, আর কিছু নেই। তো যদি আমি স্পেসিফিকেশান কী কী লেখা আছে বলি, ফার্স্ট হচ্ছে 1 ইয়ার ওয়ারেন্টি আছে, এল শেপ কানেক্টার আছে, এইচডি অডিও আছে, বিল্ট ইন মাইক আছে এবং বিল্ট ইন মাইক্রো উফার্স আছে, মানে আপনার কানে ভালো বেস দেবে। আচ্ছা, যদি পিছনে দেখি তো আপনারা ভালো করে দেখতে পারবেন যে 999 rupees প্রাইস লেখা এবং গ্রে ভ্যারিয়েন্টটা এসছে, কিন্তু প্রাইস এটা অরিজিনাল নয়। কী অরিজিনাল প্রাইস সেটা আমি বলে দেবো। সো ওয়েস্ট না, টাইম ওয়েস্ট না করে এটা ছট করে আনবক্স করে নিই। আমি অলরেডি এটা খুলে রেখেছি, খুলে দেখেছিলাম আমি, তবু একবার খুলি। ফার্স্ট খোলার পরে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে কিছু ইয়ার টিপস, যেটা বোল্ট কোম্পানি দেয়। এবং ইয়ার টিপসে যদি কথা বলি ছট করে, তো দুরকম পাবেন, একটা লার্জ পাবেন এবং একটা স্মল পাবেন, মিডিয়ামটা এর মধ্যে লাগানো থাকবে। আমার মনে হয় মিডিয়ামটাই সবার কানে ফিট হয়ে যায়, যদি কারো স্মল লাগে তো স্মলটা আপনারা ফিট করতে পারেন। যদি ইয়ার টিপসগুলো আপনারা দেখেন ভালো করে, তো এটা কিন্তু সিলিকন বলতে পারেন এবং খুব সফট আমার মনে হয়। আমি কিছুদিন আগে বোল্টের একটি ব্লুটুথ ইয়ারফোন আমি মানে রিভিউ করেছিলাম, তো সেটা আমি আই বাটনে দিয়ে দেবো, যদি আপনারা না দেখে থাকেন দেখে নিতে পারেন। তো সেখানে যে ইয়ার টিপসগুলো দিয়েছিল সেটা থেকে কিন্তু এটা একটু কমা আমি বলবো, কারণ সেটার ইয়ার টিপসগুলো আরও সুন্দর ছিল, যদিও দাম বেশি ছিল। তো এইটা ইয়ার টিপস, আর কি দিয়েছে, আর এই হেডফোন, ব্যাস দ্যাটস ইট, আর বক্সে কিন্তু আর কিছু নেই। সেকেন্ড, তো হেডফোনটা খুলি, খুলে দেখি কি আছে হেডফোনটা। হেডফোনটা যদি কথা বলি আপনারা দেখবেন গ্রে কালারের হেডফোন। হেডফোনটার লেন্থ যদি বলি, লেন্থ কিন্তু ঠিকঠাকই আছে, তো আপনারা তো পকেট থেকে আপনাদের কান অবধি আসতে কোনো অসুবিধা হবে না। এই হেডফোনের পিছনে যদি আপনারা দেখেন, তো পিছনে কিন্তু রাইট অ্যান্ড লেফট ইন্ডিকেটর দিয়ে দিয়েছে, এটা রাইট এবং এটা লেফট, তো আপনাদের প্রবলেম হবে না কোনো। হেডফোনের বিল্ড কোয়ালিটিতে যদি আসি, হেডফোনটা কিন্তু প্লাস্টিকের তৈরি, বাট ওপর আর নিচে কিন্তু একটা মেটাল কোটিং আছে, যেটা কিন্তু আমার মনে হয় একটু প্রিমিয়াম টাচ দিচ্ছে হেডফোনটাতে। এবার চলে আসছি, যদি মাইকটায় চলে আসছি, রাইট ইয়ারের যে তারটা আছে সেটার মধ্যে মাইকটা আছে, মাইকটাও কিন্তু পুরো মেটাল ফিনিশে দিয়েছে ওরা, এবং তার সাথে যে এই বাটনটা দিয়েছে এটা কিন্তু খুব ক্লিকি। আপনারা হয়তো সাউন্ড পাবেন না, বাট আপনারা ক্লিক একটা ফিল করতে পারবেন, সাউন্ড নেই অতটা। তারপরে আসছে যে মেন জাংশনটা, জাংশনটাও কিন্তু পুরো মেটালের তৈরি আছে। ওয়্যার কোয়ালিটি যদি বলি ঠিকঠাক, এমআইয়ের যে হেডফোন আছে বেসিক সেটার মতনই ওয়্যার কোয়ালিটি। এবার যে মানে 3.5mm জ্যাকটা আসছে সেটার কিন্তু, সেটাও কিন্তু মেটাল একটা গ্রিপ আছে। তো ওভারঅল আমি বলতে পারি একটা ছোট মানে একটা হালকা প্রিমিয়াম টাচ আছে। আমি যবে থেকে আমার ব্লুটুথ ইয়ারফোনটা ইউজ করছি তবে থেকে কিন্তু আমার বোল্ট ওপরে একটা ভরসা এসছে, এবং বোল্ট কোম্পানির আমার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব ভালো লাগে। তো এটাই ছিল কমপ্লিট ভিডিও, এটাই ছিল কমপ্লিট যে আপনার কি আছে কি নেই এই হেডফোনটা নিয়ে। আমি 7 দিন পরে একটি রিভিউ ভিডিও বানাবো, সাউন্ড কোয়ালিটি, সাউন্ড কন্ট্রোল, নয়েজ ক্যান্সেলেশন সব নিয়ে ওখানে কথা বলবো। সো ওটার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকে এই অবধি, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন, যাতে তারাও যদি যারা যাতে যদি মানে যদি চায় তো হেডফোনটা কিনতে পারে। আচ্ছা, ভিডিও এন্ড করার আগে আরেকটা কথা বলে দিই, যেটা আমি একদম ভুলে গেছি, সেটা হচ্ছে প্রাইস। এটা কিন্তু বিগ বিলিয়ন ডেজের সেলে কিন্তু আমি 350 rupees পেয়েছি, মানে 349 rupees, 999 নয়। এবং প্রেজেন্টে যদি আপনারা প্রাইস দেখেন, তো 450 কিংবা 500 মধ্যে একটা প্রাইস আছে, তো 100 ম্যাসিভ ড্রপ ছিল। দিওয়ালি সেল আসছে, সেটা নিয়ে ভিডিও বানাবো, আপনারা হোপফুলি খুব রিসেন্টলি দিওয়ালি সেলের ভিডিও পেয়ে যাবেন। তো সেটার মধ্যে কী কী সেল অফার চলছে সেটা নিয়ে আমি ভিডিও বানাবো, তো আপনারা যদি সেখানে যদি এই হেডফোনটা নিয়ে অফার থাকে তো আপনারা কিন্তু কিনে নিতে পারেন। তো এটাই ছিল কমপ্লিট ভিডিও, হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন কি ডিসলাইক করবেন কমপ্লিটলি আপনাদের ব্যাপার, সাবস্ক্রিপশনও কিন্তু আপনাদের ওপর। যদি সাবস্ক্রাইব করবেন তো বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা করবো আপনাদের সাথে অন্য একটি ভিডিওতে, অন্য একটি নতুন ভিডিওতে, অন্য একটি ইন্টারেস্টিং ভিডিওতে। টিল দেন, নমস্কার।